দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার স্ত্রী চুমকিকরণ সকালে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক সকালে চুমকির আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত প্রদীপ ও চুমকীকরণের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ছিল আজ গত পনেরো ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সি আব্দুল মজিদের আদালত দুর্নীতির মামলার চার্জ গঠনের মাধ্যমে প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন এর আগে গত বছরের ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা এতদিন পলাতক ছিলেন বরখাস্ত হওয়া ওসি প্রদীপের স্ত্রী চুমকি